আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, এখন আমরা তার পরবর্তী পর্ব মানে তার পরবর্তী থেকে আমরা দেখব। তো এই পর্যন্ত হয়েছিল, আমরা এখন কি করব, এখানে এক্সিয়াস ইউজ করা দেখব। ইউজ করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে, এখানে দেখেন গেট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্টের জন্য এটা, পোস্ট রিকোয়েস্টের জন্য এটা, পোস্ট এই যে পোস্ট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্টের জন্য আমরা এভাবে দিব। মানে এইটুকু আমি কপি করে নিই, ঠিক আছে, আপনি লিখতে পারেন, সমস্যা নাই। তো আমরা যেহেতু এই যে এখানে দেখেন যে আমরা এভাবে দিয়েছি, তো নাকি এভাবে আমরা দিয়েছি, তো তার কারণে আমরা এটাকে এভাবে অ্যাক্সেস করতে পারছি, যে শুধু এক্সিয়াস কয়টা শুধু আমরা এখানে কি দিতে পাচ্ছি, এটা একটু নিয়ে যাই, এই শুধু আমরা এই এক্সিয়াস কথাটা লিখতে পাচ্ছি, তারপর পোস্ট দিতে পাচ্ছি, ঠিক আছে। আমরা এখানে উইন্ডোজ উইন্ডো অবজেক্টের মধ্যে আমরা যে কথাটাকে লিখব, মানে যে ভ্যারিয়েবলটা নিব, সেটাকে সেটাকে আমরা কি করব, সেটার মধ্যে সেই নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। আর পোস্ট রিকোয়েস্ট হবে যেহেতু, সেহেতু এটা পোস্ট রিকোয়েস্ট দিলাম। এবং আমাদের এখানে আমরা কি দিয়েছিলাম সেটা দেখে দিই, রাউটটা আমরা একটু চেক করে নিই, রাউট এপিআই যাই, এই যে রেজিস্টার দিয়েছিলাম, সেহেতু আমরা এখানে রেজিস্টার দিব, এই যে এখানে আমরা রেজিস্টার দেবো, এবং এখানে ফিল্ডের নাম দিব যে কি কি ফিল্ড যাবে এখানে। তো আমরা এখানে দিয়েছি নেম, নেম ইমেল পাসওয়ার্ড, এই এই নামগুলো যাবে, ঠিক আছে। তো এই নামগুলোকে আমরা দিয়ে দিই এখানে, ওই নামে নেম নেমটা কোন নেম, এই যে এই নেমটা হবে, ঠিক আছে। তো নেমটা দেওয়ার জন্য আমরা দিস ডট ইউজার, দেখেন এই এই ডাটার মধ্যে যে কোনো ডাটাগুলো অ্যাক্সেস করার জন্য দিস ব্যবহার করছি। ইউজার ডট হচ্ছে নেম, এই যে নেম চলেই আসছে, এবং ইমেল ব্যবহার করব, ঠিক আছে। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, তো এটার নেম দিলাম পাসওয়ার্ড, ঠিক আছে। তারপর এটার নাম হচ্ছে ইমেল, এভাবে করে আমরা দিয়ে দিলাম ডাটাগুলো। যদি ডাটাগুলো মানে চলে যায় সার্ভারে, সার্ভারে যাওয়ার পর যদি রেসপন্স পায়, তাহলে রেসপন্সটা কোথায় শো করবে, দেন ফাংশনটা দেখাইছে এখানের মধ্যে, এখানে শো করবে, ঠিক আছে। আর রিরোল হলে ইরোলটা আপনারা শো করবে। তো এখন যদি আমরা একটা নাম দিলাম, উপরে যে লেখাটুকু আমরা টেস্ট করার জন্য নিয়েছিলাম ওটাকে আমরা উঠিয়ে দিতে পারি, এটা লাগবে না। তো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম, এটা এমনি ইমেল অ্যাড্রেস, এটা মনে করেন না যে এটা আমার সত্যিকার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। দেওয়ার পর আমি যদি রেজিস্টার ক্লিক দিই, তাহলে এখানে দেখেন নেট ইরোর নেম নট রিসলভ। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, একটা এখানে বোঝার বিষয় আছে, এখানে দেখেন ও ডবল স্ল্যাশ হয়ে গেছে, তো একটা স্ল্যাশ হবে, হ্যাঁ, তারপরও কাজ হবে না। তার কারণটা হচ্ছে কি, দেখেন এখানে কি বলছে,
এখানে দেখেন যে এখানে পাবলিকের পর রেজিস্টার কথাটা আসছে, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে দেখেন যে পাবলিকের পর এপিআই, তারপরে ইউজার, মানে রেজিস্টারের ব্যাপারটা কই, এটা দেখায় এই যে পাবলিকের পর এপিআই, তারপর রেজিস্টার আসবে, ঠিক আছে? তো এপিআইটা পাচ্ছে না, তো এপিআইটা আমরা কোথায় দেব? আপনি যদি মনে করেন যে এই স্ল্যাশের পর না, এখানে যদি আপনি এপিআই দিয়ে দেন তাও হবে। তো আমি এখানে দিলাম, দেখেন এপিআই দিচ্ছি, তো এখানে দেখেন পাবলিকের পর এপিআই আসছে। হ্যাঁ, তো আমরা এখানে না দিয়ে কি করি যে এই মেন জেসের পর, পাবলিকের পর আমরা এখানে এপিআই কথাটা লিখে দিতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা আমাদের নিয়মটাই হচ্ছে যে মেন ডোমেনের পর এপিআই লিখতে হবে, তারপরে যে ইয়াটা আছে সেটা দিতে হবে, তাই আমরা এটা এখানে দিলাম, ঠিক আছে? এবার দেখেন যে পাবলিকের পরে এপিআই কথাটা চলে আসছে অটোমেটিক। তো তারপরের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, তো সেগুলো নিয়ে আলোচনা করব এখন। এখানে দেখেন যে কি বলছে, এই অরিজিনটাকে ব্লক করে দিয়েছে, হ্যাঁ, ব্লক বাই কোর্স পলিসি। তো এটা অরিজিনটাকে কি করে দিয়েছে, ব্লক করেছে, এই অরিজিনে কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না, যেন অ্যাক্সেস করতে পারে সেটার জন্য আমরা যেটা করতে হবে, আমাদের যে মেন ফাইল প্রজেক্টটা আছে এপিআই রেসফুল, ওখানে আমাদের একটা প্ল্যাগইন ইনস্টল করতে হবে। প্ল্যাগইনের নাম হচ্ছে লারাভেল কোর্স। কোর্সে যাওয়ার পর এখানে দেখেন স্পেল লারাভেল কোর্স, যেটা সেটাতে ঢুকবেন, ঠিক আছে? সেটা ঢোকার পর এখান থেকে আপনাকে ইনস্টল করা লাগবে, সরি, ওখানে আর ঢোকার দরকার নেই। তো এখানে আমাদের মেন প্রজেক্টে, প্রজেক্ট ফাইলে যাই, এটা আমাদের প্রজেক্ট ফাইলে, এবং এখান থেকে আমরা আমাদের প্রজেক্টটাতে ইনস্টল করে দিতে পারবো। তো ইনস্টল করার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে লারাভেলের জন্য ইউ ক্যান ইনস্টল দ্য প্যাকেজ, মানে এভাবে আপনাকে ইনস্টল করতে পারবেন, তাই বলছে। এগুলো তো পারবেন আপনারা, কপি করলাম এবং পেস্ট করলাম, তাহলে এই প্যাকেজটা ইনস্টল হতে লাগবে, ঠিক আছে? প্যাকেজটা ইনস্টল হবে, ইনস্টল হোক, তারপরে এখানে কি করতে হবে, এখানে প্রোভাইডার অ্যাপে যাওয়ার পর HTTP, তার মধ্যে কার্নেল নামে একটা ইয়ে আছে, এর মধ্যে এই মিডলওয়্যার এইটুকু অংশ পেস্ট করতে হবে। তো আমরা ওখানে যাই, অ্যাপের মধ্যে যাবেন, যাওয়ার পর এই HTTP, তারপর কি আছে, সরি আমার মাউসটা একটু সমস্যা হচ্ছে, কার্নেল নামে যে ইটা আছে সেটাতে গেলাম, যাওয়ার পর মিডলওয়্যার নামে একটা ইয়ে আছে, প্রোটেক্টেড মিডলওয়্যার, ওই এই যে প্রোটেক্টেড মিডলওয়্যার, এখানে যাওয়ার পর আমার মাউসটাতে একটু সমস্যা হচ্ছে, তো এটা কপি করলাম। কপি করার পর প্রোটেক্টেড মিডলওয়্যার এখানে যাওয়ার পর কমা দেওয়া আছে, কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন যেন কমা দেওয়া থাকে, তাহলে হয়ে যাবে। এটা পেস্ট করে দিবেন এবং এটা সেভ করে দিবেন, এটা অটোমেটিক সেভ হবে না, এটা সেভ করবেন, অটোমেটিক সেভ দেওয়া নাই, সেভ করবেন ফাইলটা মোট কথা। তারপর আমাদের প্যাকেজটা কতদূর কী হলো দেখি, প্যাকেজটা ইনস্টল হোক ততক্ষণ, তারপরে আমাদের যেটা করা লাগবে এই কমান্ডটা আমাদের চালানো লাগবে, ঠিক আছে? চালানোর পর এখানে এই যে অ্যালাও অরিজিন অল, এই স্টার চিহ্ন মানে অল, এবং এই স্টার চিহ্নটা উঠাই দিয়ে দেওয়ার পর যদি আমরা এভাবে দিই, এভাবে অ্যালাও অরিজিনের মধ্যে আমরা যে যে সাইটগুলো অ্যালাও করতে চাচ্ছি শুধু সেই সাইটগুলো যদি এখানে বসাই দিয়ে ভাবে, তাহলে
শুধু সেই সাইডগুলোই পাবে, আর ওয়াল করা থাকলে যে কোনো সাইড থেকে পাবে সেটা। তো এটা ইনস্টল হোক, ততক্ষণ তো আমাদের প্যাকেজটা ইনস্টল হতে একটু সময় লাগলো, সময়টা আমরা পুশ করে নিয়েছি। তো যখন প্যাকেজটা ইনস্টল করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন, তারপর আপনার আমাদের যেটা করা লাগবে এইটুকু কপি করা লাগবে, কপি করে এখানে পেস্ট করতে হবে। তো পেস্ট করার আগে আপনাকে দেখাই দিই যে এই যে কনফিগ, কনফিগের মধ্যে কোনো কোর্স নামে কোনো ফাইল নাই, কিন্তু এটা দেওয়ার পর ফাইলটা চলে আসবে কমান্ডটা দেওয়ার পর। দেখেন এই যে এই ফাইলটা চলে আসছে, এই ফাইলটার কারণেই আপনাদের এই অ্যালো অরিজিনের এখানে ওয়াল করা আছে। এখানে ওয়াল যদি আপনি না দেন, আপনি যদি মনে করেন যে আপনার যেটা সাইড শুধু সেটাই দিবেন, ডাব্লু এই সেই, ঠিক আছে, ধরেন যে আপনি যদি এই সাইডটাই দেন তাহলে কি হবে, শুধু এটাই অ্যাক্সেস করবে, তাছাড়া অন্যগুলো আর পাবে না, ঠিক আছে। তো আমরা যদি এখন ই করি, এই যে দেখেন এখন ইন্টারনাল প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু এই প্রবলেমটা নাই, ঠিক আছে। তো আমরা আমরা সকল অরিজিন যেন ই হয় তার জন্য ওয়াল আছে, ওয়ালই থাকুক, সমস্যা নাই, ঠিক আছে, আর কিছুই আমাদের প্রবলেম নাই। তো আমরা এখন একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমরা এখানে একটা নাম দিই এবং এখানে ইমেল অ্যাড্রেস দিই। এবং পাসওয়ার্ডটা আমি আলিম দিলাম, সরি এতগুলো কেন দেখাচ্ছে, আলিম দিলাম। দেওয়ার পর আমি যদি রেজিস্টারে ক্লিক দিই তাহলে দেখাবে কি ইন্টারনাল প্রবলেম, সার্ভার ইন্টারনাল প্রবলেম, প্রবলেম দেখাচ্ছে কেন। তো হয়তো আগে আমাদের ডাটাবেজে এই নামগুলো ছিল, তার কারণে এটা দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি এই নামটা কিন্তু এখন ডাটাবেজে সেভ হয়ে গেছে, আবার যদি আমি দিই তাহলে কি দেখাবে ইন্টারনাল সার্ভার প্রবলেম, ঠিক আছে। তো এই এই প্রবলেমগুলো মানে এই মেসেজগুলো আমরা পরবর্তীতে দেখাই দিব, এখানে শো করাই দেব যে ইউজার অলরেডি আছে এরকম ব্যাপার, ঠিক আছে। তো আবার দেখাই, যেহেতু হয়ে গেছে আমাদের কাজ, ঠিক আছে, আমি যে কোনো নাম দিলাম, ঠিক আছে, জাস্ট একটু বোঝার জন্য। এই যে দেখেন যে এখানে যখন কোন নতুন ইউজার এখানে নাম এবং ইমেল অ্যাড্রেস দিবে তখন এটা স্ট্যাটাস কি দেখাবে, 200 দেখাবে, ঠিক আছে। তো এখানে যাওয়ার পর দেখবেন যে এই স্ট্যাটাস 200 দেখাচ্ছে, এখানে ডাটার মধ্যে দেখবেন যে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন এটা দিচ্ছে, ঠিক আছে। আমি অ্যাক্সেস টোকেনটা নিলাম। তো অ্যাক্সেস টোকেনটা আমাদের কি করতে হবে, সেট করে দিতে হবে আমাদের লোকাল স্টোরে, ঠিক আছে। লোকাল স্টোরেজের মধ্যে আমাদের অ্যাক্সেস টোকেনটা সেভ করে দিতে হবে, যখন এখানে রেসপন্সটা পাবে তারপরেই এখানে সেভ করে দিব, হচ্ছে এভাবে। টোকেন ইকুয়াল টু হচ্ছে এটা, এটা কোথায় আছে, রেসপন্সের মধ্যে আছে। তো রেসপন্স ডট হচ্ছে ডেটা ডট হচ্ছে অ্যাক্সেস টোকেন, ঠিক আছে। তো এটাকে আবার আমরা কার মধ্যে রাখবো, লোকাল স্টোরেজ
local storage dot set item এর মধ্যে রাখবো এবং এটাকে কি করব যে নামে রাখবো সেটা রাখতে পারি যে আমি এটি অ্যাক্সেস টোকেন এ এটা বড় হাতে দিতে পারি অ্যাক্সেস টোকেন নামে রাখবো এবং টোকেনটা কোনটা এইটা ঠিক আছে এটা দিয়ে দিলাম বা এই পুরো অংশটুকু যদি দিয়ে দিই তাও হবে ঠিক আছে তো পুরো অংশটুকুই আমি দিয়ে দিলাম অত আমাদের ঝামেলা করার দরকার নাই অংশটুকু দিয়ে দিলাম তাহলে এই অ্যাক্সেস টোকেনটা লোকাল স্টোরেজের মধ্যে চলে যাবে আমরা যাচ্ছে কিনা সেটার জন্য আমরা পরীক্ষা করব এখন যদি দেখি যে লোকাল স্টোরেজের মধ্যে শুধু এই কয়টা জিনিসই আছে তাছাড়া আর কিছুই নাই ঠিক আছে এগুলো আমরা এগুলো মুছে দিলাম তার মানে কিছুই নাই এখন ঠিক আছে তো আমি কিছু দিলাম তো এখন যদি দেখি লোকাল স্টোরেজ একটা আনপ্রসেবল এন্ট্রি এই যে হয়তো ইমেল এবং নেমের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল তাই এটা দেখাচ্ছে তো এখন যদি দেখি লোকাল স্টোরেজে এই যে আমাদের টোকেনটা সেট হয়ে গেছে ঠিক আছে এখানে সমস্যা করার কারণ হচ্ছে কি যে ইমেলগুলো আলাদা আলাদা দিতে হবে ঠিক আছে এই যে আমি টোকেনটাকে আমি এখন যদি ডিলিট করে দিই এটা যেহেতু একবার চলে আসছে তো আমি ইমেলটাকে একটু আলাদা করে দিই এই যে টোকেনটা চলে আসছে প্রথমে সার্ভার প্রবলেম দেখাইছিল তো আমি আবার আলাদা করে দিলাম এবং রেজিস্টার বাটনে একবার ক্লিক দিলাম এবার দেখেন এটা আসছে এই যে টোকেনটা চলে আসছে সেট হয়ে গেছে লোকাল স্টোরেজে ঠিক আছে তো এটাকে আবার পাওয়ার জন্য লোকাল স্টোরেজ সেট এর জায়গাতে আমাদের আছে গেট আইটেম করতে হবে ঠিক আছে তো আমরা দেখেছি যে পোস্ট পোস্টের ক্ষেত্রে রেজিস্টারের ক্ষেত্রে যে টোকেনটা লাগে ঠিক আছে তো টোকেনটা আমরা কিভাবে সেট করব ওইটা দেখাই এই যে ওয়াট টোকেনটা আমাদের লাগে ঠিক আছে যে ওয়াট ওই যে কি বলে ইয়ে ওই যে লগ ইন করেছে তার প্রমাণের জন্য আমাদের ওয়াট টোকেনটা লাগে তো তার আগে কি লাগে সেটা দেখেন তো ওয়াট টোকেনের জন্য দেখাই ওয়াট টোকেন কোথায় আছে এটা এই যে হেডারের মধ্যে আমাদের এই টোকেনটা লাগবে আর এখানে বিয়ারের কথাটা লাগবে ঠিক আছে আর অ্যাকসেপ্টটা কি হবে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন এই কথাটা লাগবে তো এইটুকু আমাদের কোথায় দিতে হবে এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে এইটুকু দেওয়ার জন্য আমরা কি করব গ্লোবাল এখানে ফাইন্ড করি এই যে গ্লোবাল আছে না এইটুকু তো দিয়েছি শুধু এইটুকু এই অংশটুকু আমাদের এখানে দিতে হবে এখানে টোকেনটা দিতে পারবো কিভাবে এখানে টোকেনটা দেওয়ার জন্য এখানে বিয়ারার তো দেওয়া লাগবে যেহেতু এই যে এই কথাটুকু লিখেছি হুম এইটুকুকে আমি এখানে দিয়ে দিলাম তো এটা তো স্ট্রিং ঠিক না স্ট্রিংয়ের মধ্যে রাখলাম রাখার পর এটা একটু স্পেস দেওয়ার পর এটা
এটাকে যোগ কনকেট করতে হবে এবং লোকাল স্টোরেজ থেকে আমাদের ওই টোকেনটা যে এখানে আমরা সেট করেছি না লোকাল স্টোরেজে এটাকে পাওয়ার জন্য করতে হবে কি লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। এখন আইটেমের নামটা কি সেটা দিতে হবে, আইটেমের নামটা কি এখানে দেখেন এ টোকেন, ঠিক আছে যে নামটা দেওয়া আছে ঠিক সেই নামটা দিতে হবে, তাহলে এটা চলে আসলো। তো এটাকে আমি একটা ভ্যারিয়েবল মধ্যে নিতে পারি যে টোকেন নামে ভ্যারিয়েবল মধ্যে নিয়ে আমি কী করতে পারি এই টোকেনটাকে এখানে দিয়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে। তো শুধু এভাবে দিলে পরে এই টোকেনটা শুধু এখানেই পাবে, ঠিক আছে, এবং ফুল ডকুমেন্টে কিন্তু পাবে না। তো ফুল ডকুমেন্টে যেন পাই সেটার জন্য মানে আমি এই টোকেন কথাটা যেখানেই লিখবো সেখানেই যেন এই টোকেনটা থাকলে পারে যেন আমি কাজে পাই, সেটার জন্য ডট উইন্ডো অবজেক্টের মাধ্যমে আমরা দিয়ে দিলাম। তাহলে আমি শুধু টোকেন এই টোকেন কথাটা আমি যেখানেই লিখি না কেন যে ডকুমেন্টেই লিখি না কেন সেখানেই এই টোকেন কথাটা আমি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল এই কাজটুকু হয়ে গেল এবং কন্টেন্ট টাইপ এই হেডার পোস্টের যেটা অ্যাপ্লিকেশন স্ল্যাশ হচ্ছে কি জেসন, এন দেখেন কি দিয়েছিলাম এই যে এই ফরম্যাটটা আপনি নিয়ে দিতে পারেন। তাহলে আমাদের এই কাজটুকু সম্পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি লগ ইনের কাজটা করতে পারি, আমাদের রেজিস্টারের কাজটা হয়ে গেল, ঠিক আছে। আমরা এখন এটাকে কেটে দিই, সমস্যা নাই, এটা ম্যানুয়ালি কাটলাম, এখানে লগ আউট করা যাবে, সমস্যা নেই, এটা আমি পরবর্তীতে দেখাবো। আজকে লগ ইনের কাজটা শুধু দেখি, তো আজকে রেজিস্টার কাজটা দেখলাম এবং লগ ইনের কাজটাও সেম, তো লগ ইনের কাজটা আমরা পরবর্তীতে দেখবো, রেজিস্টার কাজটা দেখলাম আজকে, ঠিক আছে। টিউটোরিয়াল যেহেতু বড় হয়ে গেছে তাই আমরা এখন শুধু রেজিস্টারের কাজটা দেখলাম। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।